বেড়েই চলেছে পেঁয়াজের ঝাঁজ, বেড়েছে রসুনের দামও, সবজির দরও লাগাম ছাড়া। পেঁপে ছাড়া প্রায় সব সবজি 80 থেকে 100 টাকায় ঠেকেছে। মশলার বাজারও গরম, ভরা মৌসুমেও কমছে না ইলিশের দর। মামুন হাজারের প্রতিবেদন। অস্থির বাজার, প্রায় সব পণ্যের দামই বাড়তি। গত এক সপ্তাহে শুধু এলাচের দাম কেজিতে বেড়েছে 600 টাকা, বেড়েছে জিরার দর। এই এক সপ্তাহের ব্যবধানে বিশেষ করে এলাচির দামটা বাড়ছে। এলাচি ছিল 1400 থেকে 1500, এখন এলাচি 1800 থেকে 2000 টাকা। যে এলাচি ছিল 2200-2300 টাকা, ওই এলাচি এখন 2800 থেকে 3000 টাকা। জিরার দামটা তো বাড়ছে অতিরিক্ত, জিরা আমরা এখন বিক্রি করতেছি 1150 টাকা। পেঁয়াজের বাজার অস্থিতিশীল, দেশি পেঁয়াজের দাম বেড়েই চলেছে, যদিও হাইব্রিড ও ভারতীয় পেঁয়াজের দর কিছুটা কম। গত সপ্তাহে ছিল 80 টাকা কেজি, আদা আগের বাড়তি দরে বিক্রি হলেও রসুনের দাম কেজিতে 20 টাকা বেড়েছে। আদার দাম বাড়ে নাই, কমে নাই, কিন্তু রসুনের দাম গত সপ্তাহ থেকে কেজিতে 10-20 টাকা বাড়ছে। বাজারে সবচেয়ে সস্তা সবজি পেঁপের কেজি 40 টাকা। গ্রীষ্মকালীন বাকি সব সবজি 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ 160, গাজর 180 ও সিম বিক্রি হচ্ছে 200 টাকায়। চায়না গাজর বর্তমানে 200 টাকা কেজি, আগে ছিল 120 টাকা কেজি, আর পেঁপে বেশি 40 টাকা কেজি, আর টমেটোর দাম কমে গেছে, আমি ধরেন 120-130 টাকা কেজি বিক্রি করি। দেশি মুরগি আগের বাড়তি দরেই বিক্রি হচ্ছে, তবে ব্রয়লারের দাম কেজিতে 10 টাকা বেড়েছে। ব্রয়লারে 10 টাকা ডিফারেন্স, গত সপ্তাহে 60 টাকা করে বেচছি, এই সপ্তাহে 70 টাকা। ভরা মৌসুমেও কমছে না ইলিশের দর, অন্য মাছের বাজারও বেশ চড়া। গতকাল কি বেচছি 1 কেজি 1100-1200 টাকা কেজি, আজকে 150 ভাই। ডিমের দাম কমার কোনো লক্ষণ নেই, বিক্রি হচ্ছে আগের বাড়তি দরেই। মাংসের বাজারে খাসি 1100 আর গরুর মাংস 750 টাকায় বিক্রি হচ্ছে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।